হ্যালো ফ্রেন্ড, হাই। আমরা এখন আগে যে লাইফটাতে এসেছিলাম, আমরা শুটিং ফ্লোরে ছিলাম, সাইলেন্ট সিগনেচার, এখন আমাদের ফটোশুট চলছে মোবনি। আমরা খুব এনজয় করছি, কারণ আজকে সকাল থেকে আমরা ফটোশুট করছি এই দিওয়ালির মরশুমে। ভীষণ এক্সাইটেড লাগছে, কারণ ইটস আ ভেরি ফ্যান্টাস্টিক ডে, উইভ ডান সো মেনি ওয়ান্ডারফুল শটস, আর প্রত্যেকটা ছবি খুব ক্রিয়েটিভলি করা হচ্ছে। আমার মনে হয় যে আমাদের ছবিটা খুব ক্রিয়েটিভ একদম ছবি। একদম। আমরা আগে যখন লাইভে এসেছিলাম সেদিন হয়তো জাস্ট চতুর্থী না কিছু, আজকেও সেম একটা মজার ব্যাপার, পুজো পুজো ব্যাপার, তো ডেফিনেটলি ক্যারি হয়ে যাচ্ছে ব্যাপারগুলো। আনন্দের মধ্যে আমরা খুব সুন্দরভাবে স্মুথলি কাজটা করছি। একদম। আর আমার সব থেকে ভালো লাগছে যে আপনাদের সাথে রিচ আউট করতে পারছি, কারণ আমাদের এই যে ছবি সাইলেন্ট সিগনেচার, ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ আ ফিল্ম। বাংলা ছবি অনেক রকমেরই হয়, কিন্তু এই গল্পটা আমার মনে হয় আপনাদের সবাইকে টাচ করবে, কারণ এর মধ্যে নতুনত্ব রয়েছে। আর রনি খুব খেটেছে অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ অ্যান অ্যাক্টর। আর আমি আগের লাইভেও বলেছি যে খুব মৌবনি খুবই মানে ফ্র্যাঙ্কলি ইউজার, মানে খুব সুন্দর, মানে বিপদ, মানে ওরে আমার আমার অতটা অতটা বেসিক্যালি অতটা প্রেশার হয়নি আমার একদমই, যেটা বলেছি যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করে। ডেফিনেটলি খুব গুড অ্যাক্ট্রেস, খুব ভালো কমফোর্ট কাজ করে ভীষণই ভালো লাগছে আমার। নেক্সট ছবি তো একটা প্ল্যানিং আছে, আমার সিকুয়েল আছে এই ছবিরই, তো সেটার জন্য ওকে রেডি করার একটা ব্যাপার আছে। দ্যাটস ওয়ান্ডারফুল রনি, আমি আজকে মানে খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি। সব থেকে মজার ব্যাপার হলো যে আমাদের এখানে যারা যারা টিম সবাই আমাদেরকে রেডি করেছে, তাদের মধ্যে আমি কয়েকজনকে এখানে দেখতে পাচ্ছি, তারা এখন লাঞ্চ লাঞ্চ ব্রেক, টিফিন ব্রেক, যে ধরনের হয় আর কি, এরকম একটা মোটো ব্রেকে রয়েছে, খাওয়া দাওয়া করছে সবাই। আর আমরা এখন যে ফ্লোরটাতে রয়েছি, এটা খুবই সুন্দর একটা ফ্লোর, যেখানে আমরা মোটামুটি 4 থেকে 5 রাউন্ডের কস্টিউম চেঞ্জ করে শুটিং করে ফেলেছি। এবং এটা শুটিং না, এটা শুট, ফটোশুট। ইচ্ছা আছে আপনাদেরকে প্রথমে দেখাবো, কিন্তু বেশি বেশি দেখালে আপনাদের সেই চমকটা চলে যাবে, তাই জন্য বেশি আমরা ডাইভার্জ করতে চাইছি না। কিন্তু সব থেকে সুন্দর ব্যাপার হচ্ছে যে আমাদের এই ছবিতে যে অন্যান্য আর্টিস্টরাও আমাদের সাথে কাজ করেছে, আই থিঙ্ক ডান আ ফ্যান্টাস্টিক জব। আমার খুব ভালো লেগেছে তাদের সাথে স্ক্রিন স্পেস শেয়ার করে সবার সাথে, প্লাস স্পেশালি নতুন জেনারেশনের যারা যারা এসে এখানে কাজ করছে, তাদের সবার মধ্যে অসম্ভব অদ্ভুত রকমের একটা এনার্জি। আমি আমাদের সিনেমাটোগ্রাফারকে বলবো, এন্টায়ার টিম ওয়াজ ভেরি ফ্রেশ, ভেরি নাইস, পুরো কস্টিউম ডিপার্টমেন্ট, মেকআপ ডিপার্টমেন্ট, এভরিবডি ইজ ইন আ ফ্যান্টাস্টিক। একদম একদম একদমই মৌনি, আমরা একটু মেকআপ রুমের দিকে যাই, যেখানে আজকে কন্টিনিউ 3 ঘন্টা মৌনি টাইম নিয়েছে মেকআপে। এই মা সব বলে দিল, একটু যাও লেটস গো, দিস ইজ দ্য মেকআপ রুম। এই যে আমার আমার আজকের আজকের সব থেকে টাফ জোন, 3 ঘন্টা টাইম লেগেছে রীতিমতো, বাট মানে ভেরি গুড জব, খুব সুন্দর কাজ হচ্ছে, ভীষণই আমি হ্যাপি। আমরা হয়তো সম্ভবত ডিসেম্বর প্ল্যানিং আছে, ফুল ফেজে ডিসেম্বরের লাস্টের দিকে আমি রিলিজ করব ছবিটা, আপনারা আসবেন আর কি, হলে গিয়ে সিনেমাটা দেখবেন। চেষ্টা করছি একটা নতুনত্ব কিছু দেওয়ার, সবাইকার সাপোর্ট, আমার এন্ট্রিয়াল ফুল টিম ওয়াভ এন্টারটেইনমেন্ট। রনি তুমি এত খেটে খুটে যে স্ক্রিপ্টটাকে দাঁড় করিয়েছো, আমার মনে হচ্ছে যে ফিল্মের ক্ষেত্রে প্রি প্রোডাকশন খুব বিশাল বড় ব্যাপার, আর তোমাদের প্রি প্রোডাকশন খুব স্ট্রং, তো আশা করি যে দর্শকের কাছে সেটা গিয়ে পৌঁছাবে, যে আমরা খুব খাটাখাটনি করে যে গল্পটাতে অভিনয় করেছি সেটার মধ্যে গভীরতা রয়েছে, সেটার মধ্যে দীর্ঘদিনের অনেক রকমের প্ল্যানিং, যেগুলো সূক্ষ্ম প্ল্যানিং বলা হয় সেইগুলো রয়েছে, তো সবকিছু মিলিয়ে আই ওয়াজ অ্যান এনজয়েবল এক্সপিরিয়েন্স। আর আমাদের এখানে হেয়ার স্টাইলিস পালিয়ে গেছে, ভালো থাকবেন, হ্যাপি দীপাবলি, দীপাবলি সবাইকে ভীষণ এনজয় করুন, বাজি একটু কম ইউজ করবেন, শব্দ দূষণ যে ব্যাপারটা থাকে। একটা জিনিস মনে রাখবেন যে আপনার অ্যাটমসফিয়ারকে পলিউট করে বা কানে জোরে আওয়াজ দিয়ে অন্যদেরকে ইরিটেট করে কিন্তু কোনো মানুষ খুব বেশি আনন্দ করতে পারবে না, কারণ আমরা তো সবাই হচ্ছি সোশ্যাল বিইংস, আমাদের সবার জন্য ভাবতে হবে। আর ডেফিনেটলি বাজি ফাটাবেন, কিন্তু খুব সাবধানে সেফটিটাকে মেনটেন করবেন, আর অলওয়েজ একটা বালতি জল হাতের কাছে রাখবেন। বাচ্চাদেরকে বললাম তোমরা স্পেশালি হাত ফাট কুড়িও না জানো, খুব মজা করে বাজি বাজি ফাটাও, খুব সুন্দর করে লাইট দিয়ে সাজাও বাড়ি ঘর। আমার খুব ভালো লাগছে যে আজকের এই সুন্দর দিনটা আমি রনির সাথে এখানে স্টুডিওতে সব বন্ধু বান্ধবদের সাথে
সব আমার ক্রিয়েটিভ ফ্রেন্ডস, এরা আমার কলিগ সবাই, এত সুন্দর দিনটা কাটলো। আর আপনাদেরকেও জানাই যে আপনাদের এই দিওয়ালিটা ঠিক অতটাই সুন্দর কাটুক, অপূর্ব কাটুক, একেবারে ঝলমলিয়ে কাটুক। ওকে, টাটা, বাই বাই।